नमस्कार बंधुरा, মোদক রান্নাঘরে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি সুসুনি শাকের রেসিপি। তো এটা আমি বাজার থেকে নিয়ে এসেছি। সুসুনি শাক বেছে নিতে হবে, যে এই যে ডাঁটুগুলো আছে, যেগুলো বড় আছে সেগুলো ছাঁটাই করে দিতে হবে। ও ধান খেতে হয় আর পুকুরের সাইডেও হয়। তো বেছে নিই, প্রথমে বাছা হয়ে গেছে আর একটু করে কেটে নিয়েছি। এবার ধুয়ে নিতে হবে ফ্রেশ জলে। ধোয়া হয়ে গেছে, এরপর সেদ্ধ হতে দেবো। দিতে হবে, কারণ এই শাকে জল বের হয় না। লবণ দিয়ে দেবো স্বাদ মতো। এরপর ঢাকা দিয়ে দেবো 5 মিনিট মতো। 5 মিনিট মতো ঢাকা থাকবে লো ফ্লেমে। খুলি, সেদ্ধ হয়ে গেছে। এবার রসুন দিয়ে ছুঁকে দেওয়া, এর মধ্যে তেল দিয়ে দেবো, সর্ষের তেল। মুলো দিয়ে দিচ্ছি, রসুনটা লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে রসুনগুলো, শাকটা দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে সুসুনি শাক ভাজা রসুন দিয়ে, খুবই সহজ পদ্ধতিতে।